চলে এসছি আবার আমার ছাদ বাগানে হাতে একেবারে ঝুড়ি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাল শাক হয়ে রয়েছে এই শাকটা আমার খুব পছন্দের শাক মানে খুব ভালো লাগে এই শাকটা খেতে আর কি প্রত্যেকটা জিনিস বলবো শাকটা কিভাবে বুনেছি এবং কি কি সার দিয়েছি এবং এই যে খাওয়ার মতন এই যে শাকগুলো দেখতে পাচ্ছ এই শাকগুলোর বয়স এক মাস বুঝতে পারছো মানে বীজ বোনা থেকে শুরু করে এই বড় হওয়া অব্দি এর বয়স হচ্ছে এক মাস মানে এক মাসের মধ্যে আমি এত সুন্দর রেজাল্ট পেয়ে গেছি প্রথম থেকে বলি কিভাবে এই লাল শাক আমি বুনলাম প্রথমে মাটি তৈরি করলাম ধরো খুব সুন্দরভাবে ঝোরঝরা বেশ দোয়াশ মাটি নিলাম তার সাথে একটু ভার্মি কম্পোস্ট ধরো নিলাম কোকোবিট হালকা এবার জৈব সার মানে মিক্সচার সার মিক্স করলাম হালকা করে একটু গোবর সার দিলাম এভাবে করে মাটিটা তৈরি করে খুব ঝুরঝুড়া হয় কোনো টাইট যেন না হয় মাটিটা দিয়ে দিলাম এবার মাটিটা একটুখানি ভিজিয়ে রাখলাম তারপরে এবার বীজটা দানাটা কিনে নিয়েছে মোটামুটি পাঁচ ছয় ঘন্টা তোমাদের ভেজাতে হবে ভেজানোর পর এবার ছড়িয়ে দিতে হবে আর কিন্তু সার দেবো না পরের দিন আর জল দেওয়ার দরকার পড়বে না এবার দুদিন পর একটু জল স্প্রে করতে হয় কিন্তু জল কিন্তু এভাবে দিলে হবে না বঙ্গে করে স্প্রে করতে হবে যাতে দাঁড়াটা ভিজা থাকে আর কি দেখতে পারবে তিন থেকে চার দিনের মধ্যে এই ছোট ছোট গাছ বেরিয়ে এসছে আর কি গাছটা যখন মোটামুটি এইটুকু বড় হবে তো আমি কি করেছিলাম সর্ষে খোল দিয়েছিলাম সর্ষে খোল পচিয়ে দিয়েছিলাম তারপরে যখন অনেকটা বড় হয়েছে তখন আবার মিক্সচার দিয়েছি এই যে দেখতে পাচ্ছ গাছটাতে আর দুবার মাত্র সার দেওয়া হয়েছে একবার সরষে খোল দেওয়া হয়েছে আর হচ্ছে একবার মিক্সচার দেওয়া হয়েছে আর শুরুতে যা সার দেওয়া হয়েছিল যাই হোক এবার কিন্তু আসল কাজের সময় চলে এসছে মানে এতদিন যে খাটনি করেছি তার ফসলটা আজকে মানে এর কিন্তু একটা আলাদা মজা আলাদা আনন্দ আমি কিন্তু পুরোটা শুদ্ধ তুলবো যাই না কারণ গাছ শুদ্ধ তুললে গাছগুলো ডিস্টার্ব হতে পারে মানে এইভাবে করে ভেঙে নেবো আরকি হয়তো এই গোড়া থেকে আবার গাছ হতে পারে যারা চাষি ভাইরা মাটিতে এত খাটনি করে এত কষ্ট করে তারা গাছ করে এটা আমরা ছাদ বাগানে করতে পারছি এর কিন্তু আলাদা মজা আলাদা আনন্দ এটা কিন্তু পয়সা দিয়ে পাওয়া যাবে না সব খাটনি যেন সার্থক হয়ে যায় যখন এভাবে মানে বাগান থেকে ছাদ বাগান থেকে শাক সবজি তোলা হয় বা খাওয়া হয় অনেকটাই তোলা হয়ে গেছে মানে একটা ট্রে থেকে তুলছে আর কি এই ট্রেটাতে হাত দিলাম কম আর কি তো একটা কথা বারবার বলতে চাই আর কি যারা কম খাটনিতে গাছ করতে যাওয়া আর কি প্রত্যেকে আজকের দিনে ব্যস্ত আমিও ব্যস্ত সবাই ভাবে না আমি কোনো কাজ না করি শুধু গাছ নিয়ে দেখি না বন্ধু একদম তা নয় দিনে আধা ঘন্টা থেকে এক ঘন্টা দিতে হয় আমার প্রায় এক দশরা ট্রব আর কি সব মিলিয়ে আর কি বুঝতে পারছি আধা ঘন্টার টাইম কি বের করা যাবে না নিজের মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য এটুকু তো পারবে তো যাই হোক মোটামুটি আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে গাছ সংক্রান্ত অবশ্যই করবে আর ভিডিওটি বাড়াবো না এমনিতেই গাছ নিয়ে আমি বলতে শুরু করলে অনেক বড়ো হয়ে যায় গাছ আর ঘোড়া মানে তখনই আমি বলতে থাকি আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না যাই হোক ভিডিওটি মোটামুটি এখানে শেষ করবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে গাছ সংক্রান্ত কিভাবে করতে হবে আরো যদি অনেক প্রশ্ন থাকতেই পারে অবশ্যই আমাকে করবে আর কিন্তু আমি সার কিন্তু একদম না আমি খুব কায়দা মেরে গাছ করি না আগে একটা কথাই বলি অনেকে অনেকভাবে মানে গাছের পিছনে লেগে থাকে স্প্রে করে ওষুধ দেয় আমি মাত্র দুবার সার দিয়েছি বুঝতে পারছো দুবার সার দিয়ে তো খাবার জিনিস সার একদম কম দেবে পারলে গোবর সার দিয়ে করবে মিক্সচার দিয়ে করবে বাড়িতে বানানো যে জৈব সার সবজি পচানো সেটা দিয়ে করবে তার টেস্টই আলাদা আর কি তো যাই হোক আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটি সবাই ভালো দেখো খুব সুন্দরভাবে রেসপন্স করছো টাটা বাই বাই সামনে আবার খুব সুন্দর সুন্দর গাছ বা ঘোড়ার জায়গা তোমাদের সামনে তুলে ধরব সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ লাস্ট একবার দেখানো আজকের আমার এই এতদিনের এক মাসের যে খাটনি খাটনি ফসল আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি কে আওয়াত খুব ভালো লাগছে এটা থেকে আবার বলছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ